প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছো আমাদের আজ থেকে ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাস শুরু হতে চলেছে। আমি তোমাদের আসমা ম্যাডাম, প্রভাষক অর্থনীতি। আমি তোমাদেরকে অর্থনীতির প্রথম পত্র পড়াবো। প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বাজারের যে অধ্যায়টা আছে তা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি বাজার অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নিয়েছি তোমাদের জন্য। প্রশ্নটি হলো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম কিভাবে ভারসাম্যে উপনীত হতে পারে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি কোনো উৎপাদক প্রতিষ্ঠান বা ফার্মের মূল লক্ষ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জন করা, অর্থাৎ স্বল্প অর্থের বিনিময়ে কিভাবে সর্বাধিক মুনাফা অর্জন করা যায় সেটাই হচ্ছে ফার্মের মূল লক্ষ্য। মোট উৎপাদন ব্যয় এবং মোট আয়ের যে পার্থক্য থাকে তাই আমরা জানি মুনাফা, অর্থাৎ ভূমির খাজনা, শ্রমের মজুরি, মূলধন, সুদ প্রভৃতি ব্যয়ে যে উদ্বৃত্ত থাকে তা যে উৎপাদক বা সংগঠনের মাধ্যমে প্রতিফলিত হয় অর্থাৎ তাই হচ্ছে মুনাফা। প্রত্যেক ফার্মের লক্ষ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জন করা। আমরা জানি সর্বাধিক মুনাফা অর্জনের জন্য ফার্মকে অবশ্যই দুটি শর্তের উপর নির্ভর করতে হয়, একটি হচ্ছে প্রাথমিক শর্ত আর একটি হচ্ছে পর্যাপ্ত শর্ত। আমরা আজকে প্রাথমিক শর্তে কি বলেছি দেখি, এমসি ইকুয়াল এমআর ইকুয়াল এআর, অর্থাৎ এআর ইকুয়াল পি, অর্থাৎ প্রান্তিক ব্যয়, প্রান্তিক আয়, গড় আয় এবং দাম চারটা সমান হয়। আর দ্বিতীয় শর্তে দেয়া আছে ভারসাম্য বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করেছে, অর্থাৎ এমসি গ্রেটার দেন এমআর রেখা। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে দাম বিদ্যমান থাকে তাতে ফার্ম তার বিক্রয় মূল্য নির্ধারণ করবে, অর্থাৎ ফার্ম যত পরিমাণে দ্রব্য বিক্রয় করুক না কেন তাকে যে দামটি নির্ধারণ করে দেওয়া হবে তার মাধ্যমে তাকে ফার্মকে সেই দ্রব্য বাজারে বিক্রি করতে হবে। অর্থাৎ এখানে প্রান্তিক আয় এবং গড় আয়, অর্থাৎ প্রান্তিক আয় এবং গড় আয় অর্থাৎ এমআর ইকুয়াল এআর ইকুয়াল পি সমান হবে। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম তিন ভাবে ভারসাম্যে উপনীত হয়। প্রথম হচ্ছে অস্বাভাবিকভাবে মুনাফা অর্জন করে, দ্বিতীয়ত হচ্ছে স্বাভাবিকভাবে মুনাফা অর্জন করে, তৃতীয়ত হচ্ছে লোকসান স্বীকার করেও ফার্ম তার ভারসাম্য উপনীত হয়। আজকে আমরা আলোচনা করব কিভাবে অস্বাভাবিকভাবে মুনাফা অর্জন করে। তোমাদের সুবিধার জন্য আমি চিত্রটি আগে বোর্ডে এঁকে রেখেছি। চিত্রে দেখা যাচ্ছে লম্ব অক্ষ ও ওয়াই দ্বারা নির্ধারণ করা হয়েছে আর ভূমি অক্ষ ওএক্স দ্বারা দেখানো হয়েছে, যেখানে ওয়াই দ্বারা আয় ব্যয় ও দাম, আয় ব্যয় ও দাম দেখানো হয় আর ভূমি অক্ষের ওএক্স দ্বারা উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। এখন আসো আমরা জানি কিভাবে অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়, অর্থাৎ এখানে যে প্রথম শর্তে বলেছে এমসি ইকুয়াল এমআর ইকুয়াল এআর ইকুয়াল পি হয় সেটা আমরা দেখিনি। দেখো চিত্র দেখা যাচ্ছে যখন দাম ওপি এবং উৎপাদনের পরিমাণ ওএম হয় তখন আর বিন্দু আর বিন্দুতে ভারসাম্য উপনীত হয় যা বাম দিক থেকে ডান দিকে স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ এসি রেখা এমআর রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করেছে। দ্বিতীয় শর্ত দেখো দ্বিতীয় বিন্দু যখন কে বিন্দুতে ভারসাম্য উপনীত হয় তখন তখন দেখো এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করেছে যা পর্যাপ্ত শর্তে আমরা জেনেছি যে ভারসাম্য বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করে, অর্থাৎ কে বিন্দুতে ভারসাম্য উপনীত হয়েছে। এখন আসে আমরা দেখি যখন দাম ও উৎপাদনের পরিমাণ ও এম হয় তখন দাম হয় ওপি ওয়ান, তাইলে আমরা লিখতে পারি ও এম ইন্টু ওপি ওয়ান সমান ও এম কে
ওয়ান। আবার আমরা লিখতে পারি আবার ও এম বিন্দুতে ও এম ইকুয়াল ওপি, ও এম ইন্টু ওপি, অর্থাৎ এই যে এটা হবে, অর্থাৎ ও এম আর ও এম আর পি। এখন আসো আমরা কিভাবে স্বাভাবিক মুনাফা অর্জন করব। আমরা জানি স্বাভাবিক মুনাফা অর্জন করতে হলে তার একটি সূত্র রয়েছে, অর্থাৎ পাই ইকুয়াল টিআর মাইনাস টিসি। এখন আমরা পাই ইকুয়াল টিআর মাইনাস টিসির মাধ্যমে কিভাবে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারি তা তোমাদেরকে আমি দেখাচ্ছি। সূত্রটি আমি লিখতেছি প্রথমে আমরা লিখব কি, টি এর ক্ষেত্রে লিখব ও এম, ও এম কে, টি এর হচ্ছে ও এম কে বি ওয়ান, ও এম কে পি ওয়ান, আর টিসি হচ্ছে ও এম আর পি মাইনাস ও এম আর পি। এখন বিয়োগ করলে দেখো আমরা কি পাই, এখানে ও এম ও এম দুটি হচ্ছে কমন সংখ্যা, তা আমরা এই দুটো কমন সংখ্যা বাদ দিব, বাদ দিলে থাকে কি কে পি ওয়ান আর পি, অর্থাৎ কে পি ওয়ান আর পি, যেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। অর্থাৎ আমরা কিভাবে অস্বাভাবিক মুনাফাটা পেলাম তোমরা নিশ্চয়ই তা সহজে উপলব্ধি করতে পেরেছ। তো আজকের মতো আমি আর বেশি কিছু পড়াবো না তোমাদেরকে, নেক্সট ক্লাসে আমি কিভাবে স্বাভাবিক মুনাফা এবং লোকসান শিকার কিভাবে ফার্ম উৎপাদন করে যায় তা নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।